মা গো গঙ্গা, আমি জ্ঞানে অজ্ঞানে কতই অপরাধ করেছি, তুমিও আমায় ক্ষমা করো। এইভাবে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, চলে কাঞ্চন নগর পথে করিলা গমন। নদের চাঁদ নদে ছেড়ে করিলা গমন, নদের চাঁদ নদে ছেড়ে, যায় নদে পুরি আধার করে, নদের চাঁদ নদে ছেড়ে, যায় নদে পুরি আধার করে, করিলা গমন করিলা গমন। শুনি সর্বজন বজ্র পড়িল মাথে, মহাপ্রভু আমার সুরধনির তীর পার হয়ে চললেন কাঞ্চন নগরে। তখনকার দিনে নবদ্বীপ থেকে কাটোয়া যেতে গেলে গঙ্গা পার হতে হতো। মহাপ্রভু আমার চলছেন তাই শুনে সকলে কাঁদছেন। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, আরে সেহ শুনি গলি যায় পশু পাখি ঝুরে, মানুষে কাঁদবে না কেন পশু পাখি ঝুরে, মানুষে কাঁদবে না কেন পশু পাখি কাঁদে, পশু পাখি ঝুরে গলায় পাথরে এ দাস লোচন গায়। চব্বিশ বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু নেচে যাচ্ছেন তাই শুনে পাখিরা কেঁদে কেঁদে বলছে, হে গৌর হরি, নবদ্বীপের কিছু লোক হরি নাম করল না বলে সেই দুঃখে তুমি নদী ছেড়ে যেও না, বলি আমরা তোমায় নাম শুনাব, আমরা তোমায় নাম শুনাব, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শুনাব, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম। এইভাবে সব পাখিকুল কাঁদতে লাগলেন। যে ঘরে বিষ্ণুপ্রিয়া শুয়েছিলেন সেই ঘরের লাগোয়া একটি গাছে একটি পেঁচাও কেঁদে উঠল গৌর বলে। তার কর্কশ ধ্বনি শুনে বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। যখনই গৌর সুন্দরকে ধরতে গেলেন অমনি দেখলেন কি কি বাহে থা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায়ে হা। মহাপ্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু হে তুমি কোথায় গেলে, বলে মোর প্রভুর সোনার নূপুর, এই তো গলার হার, বলে ওরে নূপুর রে, আমি কত যতন করে তোরে বরাইছিলাম, গৌর চরণের অনুঝুনু বাজবি বলে, এই দুঃখিনীর দুঃখের কথা জানাবি বলে, সে কথা দূরে
খাপ আমার গৌর হরি যখন চলে গেল ওরে নূপুর কেন বাজিলি না রে প্রাণের প্রভু যাবার কালে ও বিষ্ণু প্রিয়া জাগো বলে আমার প্রাণের প্রভু যাবার কালে নূপুর কেন বাজিলি না রে ওরে মালা রে আমি কত যতন করে গেঁথেছি গৌরাঙ্গের পরিসর হিয়ার মাঝে দুলবি বলে কিন্তু মালা রে তুই অভাগিনী আমার ছোঁয়া পেয়ে তুই হলি হত ভাগিনী তুই গৌর রতন হারাইনি আয়রে মালা তুইও কাঁদার আমিও কাঁদি মালা তুইও কাঁদ আর আমিও কাঁদি আমরা দুজন বড় হতভাগিনি হারাইছি গৌর গুণমণি দুজনাই বড় হতভাগিনি মালা তুইও কাঁদ আর আমিও কাঁদি এসব দেখিয়া মরিব ঝুরিয়া জিতে না পারিব ভাগিনী সকল রজনী জাগিলু প্রভুরে লইয়া প্রভু আমার প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া প্রভু গেল পলাইয়া হে প্রভু তুমি ঠিক বলেছ কৃষ্ণের যা স্বভাব তোমারও দেখি তাই স্বভাব অগ্নি জইছে নিজ ধাম দেখাইয়া অবিরাম পতঙ্গের আকর্ষিয়া মারে কৃষ্ণ ইছে নিজ গুণ দেখাইয়া হরে মন পাছে দুঃখ সমুদ্রেতে ডারে তেমনি তুমি আমায় প্রেমে বেঁধে ব্যথা দিয়ে গেলে আমি শুনছিলাম ওনারা কি যেন আলোচনা করছিলেন কাঞ্চননগর কাঞ্চননগর তাহলে কি কাঞ্চননগরেই গেলেন বুঝি কাঞ্চননগর গেলা বিশ্বম্ভর জীব উদ্ধারিবার তরে এ দাস লোচন দগদগি মন শচী না পায় দেখিবারে আমার শচী মায়ের দেখা হলো না আমার শচী মায়ের দেখা হলো না লোচন দাসকে দে বলে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলেন আমি বোধহয় মিছাই কাঁদছি এও তো হতে পারে আমার গৌরহরি মায়ের সঙ্গে কোনো কথা আলোচনা করছেন আচ্ছা গিয়ে দেখি তো মায়ের ঘর শচী মায়ের ঘর দূর থেকে দেখলেন কাছে গিয়ে দেখলেন প্রভু যদি ঘরে থাকবেন প্রভুর পাদুকা বাইরে থাকবে প্রভু যদি মায়ের সঙ্গে কথা বলবে ঘরের ভিতর অন্ধকার থাকবে না তবে কি প্রভু নেই দরজায় কান পেতে শুনলেন শচী মায়ের ঘুমের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ কিন্তু প্রভুর কণ্ঠস্বর নেই তাই বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লেন শচী মায়ের দুয়ারে কি বা শচীর মন্দিরে আসি দুয়ারের পাশে বসি অতি ধীরে ধীরে কহে বিষ্ণু প্রিয়া বলে শয়ন মন্দিরে ছিল জানি না নিশি ভাগে
শোনে কৃষ্ণ কথা আলাপনে প্রভুর নিশি আমার মাথায় বাজ পড়েছে এখন গৌরাঙ্গ জাগ এ মনে নিদ্রা নাহি দুনয়নে সদাই আমার হি আয় জাগে সদাই আমার হি আয় সেই নব নট বড় বেশ চাচর চিকুরকে নব নট বড় বেশ সদাই আমার কথা শুনিয়া উঠিল শচী মাতা আয়ো ধর কেশে ধায় বসন না রহে গায় আয়ো ধর কেশে ধায় বসন না রহে গায় শচী মাতা হল পাগলিনী যেন মনি হারা ফনি শচী মাতা হল শুনিয়া বধুর মুখের কথা ও বৌমা ও বৌমা তুমি ভুল বলছো নিমাই আমাকে ছেড়ে গেছে না 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 বোধহয় আমার সঙ্গে ছোটবেলার মতো লুকোচুরি খেলছে তুমি প্রদীপটা জ্বালাও তো আনাচে কানাচে দেখো তো খাটের তলাটাও দেখো তুরিতে জ্বালিয়া বাতি দেখিলেন ইতি উতি ইতি জ্বালিয়া বাতি দেখিলেন ইতি উতি কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বিষ্ণুপ্রিয়া বধূর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে শচিনী মাই বলিয়া শচিনী মায়া বলিয়া শচী মায়া আমার পাগলিনীর মতো বিষ্ণুপ্রিয়ার কাঁধে হাত দিয়ে আর এক হাত পথের দিকে দিয়ে কাঁদছেন আর বলছেন নিমাই দাঁড়া রে দাঁড়া রে না হইও রে নিমাই বৈরাগী না হইও ঘরে বসে কৃষ্ণ নাম তোমার মায়ের সু নায়ো রে নিমাই দাঁড়া রে আমি না হয় বুড়ি মানুষ দুদিন পরে মরে যাব কিন্তু এই বিষ্ণুপ্রিয়া মায়ের কি হবে রে ওরে রাম যখন বনে গেল নিমাই সঙ্গে নিল সীতা তুমি কেন নিলে না বিষ্ণুপ্রিয়া গো Hey
মণি মাইকে পড়াও। আমি পড়াতে চাইনি, আমি জানতাম পড়াশোনা করলেই পণ্ডিত হবে, আর পণ্ডিত হলে একদিন সন্ন্যাসী হয়ে যাবে ওর দাদার মতো। কিন্তু আজকে যে নিমাই চলে গেল, কেউ তোমরা আমাকে বাঁচাবে? দেখো রে নদীয়ার লোক, দেখো রে দাঁড়ায়ে, আমার নিমাই চাঁদ সন্ন্যাসে গেল রে। তুই না দিন রাত ভাগবত পড়িস, ভাগবত পড়িয়ে পড়িয়ে তোর এই মাকে কাঁদানোর বুদ্ধি কবে পেলি? শ্রীমত ভাগবত পড় নিমাই, লোকে বলে তুমি পণ্ডিত নাকি বড়, অপরকে বুঝাইতে পারো আপন জননী, কেন ছাড়ো রে নিমাই দাদা রে। এইভাবে শচীমা কাঁদছেন শুনিয়া নদীয়ার লোক কাঁদি উচ্চৈস্বরে, শোক যারে তারে পুছেন বারতা, একজন পথে যায় দশ জন পুছে, তায় গৌরাঙ্গ দেখেছ যেতে কোথাও, সে বলে দেখেছি পথে কেহ তো নাহি তো সাথে, কাঞ্চন নগর পথে ধায় কহে বাসু ঘোষ ভাষা সচির এমন দশা, পাছে জানি মস্ত কোমরায়। শচীমায়ের কান্না দেখে সকল নদীয়াবাসী এসে কাঁদতে লাগলেন, গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধে কোথা গেলে পাব, আর গৌরাঙ্গ গুণের কোথা গেলে পাব, বলকে আর করিবে দয়া অতীত দেখিয়া, দুর্লভ হরির নামকে দিবে যাচিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া, আর গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া, বাসুদেব ঘোষ কাঁদে গুণ সুমরিয়া, ঝুড়ায়ে নদিয়ার লোক গোড়া না দেখিয়া। ওদিকে মহাপ্রভু কাঞ্চননগরে গেলেন, কাটোয়াকেই কাঞ্চননগর বলে, কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, সুরধুনি তীরে ছায়া শীতল সুন্দর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, কাঞ্চনের কান্তি যিনি দীপ্ত কলেবর, যত নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে যতি। মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগছে, ভিড় করে সবাই দেখছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ 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 কত সুন্দর ছেলেটা দেখ, কেহ বলে নাগর যে না দেশে ছিল, কেহ বলে নাগর যে না দেশে ছিল, সে দেশের পুরুষ নারী কেমনে বাঁচিল, আবার কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, আসিয়াছে জননীর পরাণ বধিয়া, কেউ কি ছেড়ে দেয় এমন ছেলেকে, নিশ্চয় এ আপন জনকে মেরে তবে এসেছে। হেনকালে কেশব ভারতী মহামতি দেখিয়া তাহারে প্রভু করিলেন প্রণতি, বলে কৃষ্ণদাস কর গোসাই দেহ ভক্তি বর, বাসু ঘোষ কহে মুন্ডে পড়িল বজর। ভারতী বলছেন, নিমাই এসেছো ভালো হয়েছে,
কিন্তু এত অল্প বয়সে কি সন্ন্যাস হয়? তোমার সবে ২৪ বছর বয়স। গুরুদেব, যার ঈশ্বর লাভ হয় ৫ বছরেই হয়, আর যার হবার নয় তার ১২০ বছরেও হবে না। সে কি নিমায়? মনে হয় ৫০ বছরে নিশ্চয়ই পাওয়া যাবে ঈশ্বর। পঞ্চাশেও হয় না, পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না। নিমাই, তাহলে ষাটে তো হবে। ষাটে তো হয় না, ষাটে তো হয় না, ষড় রিপু বশ না হলে ক্ষিতি অব তেজ মরুত বম, এই পঞ্চতত্ত্বের জ্ঞান না হলে যেমন পঞ্চাশে হবে না, তেমনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ৬টি রিপুকে বশ করতে না পারলে ৬০ও হবে না। গুরুদেব, ৭০ তো হবে। ৭০ও হয় না, ৭০ও হয় না, সপ্ত গৌণ রসে মাতলে পরে হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই ৭টা গৌণ রস নিয়ে যদি কেউ মাতামাতি করে ৭০ বছরেও তার হবে না। গুরুদেব, নিমাই ৮০তে হবে না, আশিত হয় না, আশিত হয় না, অষ্ট পাশে বাঁধা রইলে ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই ৮টা দড়িতে বাঁধা থাকলে ৮০ বছরেও ঈশ্বর লাভ হবে না। নিমায়, ৯০ বছরে তো হবে। ৯০ও হয় না, ৯০ও হয় না, নববিধা ভক্তি না জানিলে ৯০ও হয় না, নববিধা ভক্তি না জানিলে ৯০ও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনং ইতি বংশার্পিত বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্ধা তন্মন্যেধি তমুত্তমম্। প্রহ্লাদ বলেছিল, নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আর আত্মনিবেদনম, এই ৯ রকমের ভক্তি না পালন করলে তার ৯০ বছরেও হবে না। গুরুদেব, নিমায় ১০০তে তো হবে। ১০০তেও হয় না, ১০০তেও হয় না, সৎসঙ্গ না করিলে ১০০তেও হয় না, সৎসঙ্গ না করিলে ১০০তেও হয় না। সৎসঙ্গ যদি না করে শত বর্ষেও লাভ হবে না। গুরুদেব, নিমাই ১১০ হবে না, ১১০ও হয় না, ১১০ও হয় না, ১০ ইন্দ্রিয় বশ না হলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ, এই ১০টি ইন্দ্রিয় বশ না হলে ১১০ বছরেও হবে না। গুরুদেব, নিমাই আয়ুর্বেদ শাস্ত্র বলছে ১২০ বছরই আমাদের আয়ু, তাহলে ১২০তে তো লাভ হবে ঈশ্বর। ১২০, ১২০ও হয় না, ১২০ও হয় না, বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ যদি না যায় গুরুদেব ১২০ও হবে না, আর যার হবার তার ৫ বছরই হবে। দেখো নিমাই, তোমার সঙ্গে কি আমি শাস্ত্র যুক্তিতে পারি? তবে আমার ইচ্ছা ছিল তুমি সন্ন্যাস এত অল্প বয়সে না নিলেই ভালো হতো। যাগে, ওই যে মধু পরামাণিক এসেছে, তুমি ওর কাছে মস্তক মুন্ডন করে নাও, তবে তোমার সন্ন্যাস হবে। জয়ানন্দের চৈতন্য মঙ্গলে বলছে এর নাম কলাধর, আবার লোচনদাসের চৈতন্য মঙ্গল বলছে এর নাম হরিদাস, আবার পদাবলী সাহিত্যে বলছেন ইনি হলেন মধুশীল। মধুশীলকে ডেকে গৌরহরি বলছেন, ওরে মধু মধুরে, ওরে মধু মধুরে, মধু বলে আমাকে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, এমন মধুর স্বরে মধুর সুরে মধু মাখা ডাক শুনি নাই তো, মধুর সুরে মধুর স্বরে মধু বলে আমাকে ডাকিলে, আমি ডেকেছি তুই আমার মস্তক মুন্ডন করে দে, কিন্তু পয়সা দাও তবে তো মস্তক মুন্ডন। ওরে, আমি সন্ন্যাসী হবার জন্য ঘর ছেড়েছি, পয়সা কোথায় পাবো? তবে আমি তোকে ভবনদী পার করে দেব। ও, ওই পাট নিয়ে আমি খৌরো করি না। ওরে, আমি সে পাট নিয়ে নই, মাত্র ২বার পার করি, যখন ছিলে জননী জঠরে তখন করেছিলাম পার, আর ১বার পার করব যেদিন ভবলীলা সাঙ্গ করে চলে যাবি আপন পথে। ও, তুমি তাহলে সেই ভবপারের কর্ণধর। যাগ্গে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে,
তোমাকে আমি মস্তক মুন্ডন করব। কই দেখি, যখনই খুর ছুঁয়েছেন এ কি চুল কাটছে না কেন এত ধারালো খুর? ও, আমি তোমার পায়ে হাত না দিয়ে আগেই মাথায় হাত দিয়েছি, তাই বোধহয় ভুল হলো। যেই প্রণাম করতে গেছে গৌর চরণে, দেখে ধ্বজে বজ্র কুশাঙ্কুশ্চিহ্ন, মধুকেতে বলে হে গৌর হরি, ভাগবত পাঠ শুনতে গিয়ে শুনেছিলাম নারায়ণের চরণে নাকি এই চিহ্ন থাকে, সেই চিহ্ন তোমার চরণে, তবে কি তুমি আমার সেই নারায়ণ, আমায় কৃপা করো। তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, খুর দিল সে চাচর কেশে, করিয়তি উচ্চরাব কাঁদে যত লোক সাব, নয়নের জলে দেহ ভাসে, হরি হরি কিনা হইল কাঞ্চন নগরে, যতেক নগরবাসী দিবসে হইল নিশি প্রবেশিল শোকের সাগরে। মুন্ডন করিতে কেশ হইয়া অতি প্রেমাবেশ, নাপিত কাঁদয়ে উচ্চরায়, কি হইল বলে খুর আর নাহি চলে, প্রাণ ফাটি বিদরিয়া যায়। দেখি কেশ অন্তর্ধান অন্তরে দগধে প্রাণ, কাঁদিছে নবধৌত রায়, রসিকানন্দের প্রাণ সদা করে আনচান, ফাটিয়া বাহির হইতে চায়। তখন মধুশীল কেঁদে বলছে, প্রভু হে, তোমার মস্তকে হাত দিয়েছি, এই হাত আমি আর কারো মাথায় দেব না। কহে মধুশীল, আমি কি দুশীল, কি কর্ম করিনু আমি, মস্তক ধরিনু পদ না সেবিনু, ওগো পাইয়া গো লোক স্বামী, যে পদে উদ্ভব পতিত পাবনি তাহা না পরস হইল, মাথে দিনু হাত কেন বজ্রাঘাত, মোর পাপ মাথে নইল, নাপিত ব্যবসায় আর না করিব, খুর ফেলি দিব জলে, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দ বলে, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দ বলে। এইবার কেশব ভারতী দিলেন অরুণ বস্ত্র, আর বললেন, নিমা এই না অরুণ বস্ত্র, অরুণ দুখানি ফালি ভারতী দিলেন, তুলি আর দিল এডর কৌপিন, মস্তকে পরশ করি পড়িলেন গৌর হরি আপনাকে মানে অতিদিন, বলে তোমরা বান্ধব সব এই আশীর্বাদ কর, নিজ কর দিয়া মোর মাথে আমি করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস ব্রজে যেন পাই ব্রজ নাথ। কিন্তু নিমাই, কোন মন্ত্রে আমি তোমায় সন্ন্যাস দেব? গুরুদেব, আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই কিনা। যেই না কেশব ভারতীর কর্ণকুহরে বললেন গৌর হরি, চমকে উঠলেন ভারতী, এ কি নিমাই, এই তো সন্ন্যাসের মন্ত্র, তুমি পেলে কি করে? এসো এসো তোমার কানে আমি বলে দিই। যখনই আবার গৌর হরির কানে বলে দিয়েছেন, বলছেন, নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু নাই আমি গুরু, তুমি হলে জগত গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগত গুরু, তবুও যখন গুরু পদে আমায় বরণ করেছো, আমি তোমায় কিছু কথা বলবো নিমাই। সন্ন্যাসী হতে গেলে ত্রিদণ্ড ধারণ করতে হয়, এই নাও তিনটে লাঠি, শুধু লাঠি এগুলো নয়, এই দণ্ড ধারণ করো আর বলো, বিষ্ণু হস্তে যথা চক্রং শূলং শিব করে, তথা ইন্দ্র হস্তে যথা বজ্রং তথা দণ্ডং ভবাদ্যমে, শোনো মৌনা নিহা নিলায়াম দণ্ডা বাগ দেহ চেতসা ন হেতে যস্য সন্ত্যঙ্গ বেনুভিন্ন জ্যোতির্ভবেত। মৌন অবলম্বন করে মুখকে শাস্তি দিতে হয়, অনাসক্তি অবলম্বন করে দেহকে নিয়ন্ত্রণ করতে হয়, আর প্রাণায়ামের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হয়, তবে হয় ত্রিদণ্ড সন্ন্যাস। শোন দৃষ্টিপূতং নিষেধ পাদং বস্ত্রপূতং পিবেজ্জলম সত্যপূতাং বদেত বাচং মনঃপূতং সমাচরিত। জল যখন খাবে কাপড়ে ছেঁকে খাবে, দেখে পা ফেলবে রাস্তায় আর মনের মতো কাজ করবে, সত্য কথা বলবে, এই হলো সন্ন্যাস। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শোনানিমাই যত জগতের তুমি কৃষ্ণ বলাইয়া,
করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া, এতে গো তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য, এই নাও সন্ন্যাস দিলাম তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, যাও ভিক্ষা করে। তখন মহাপ্রভু চললেন ভিক্ষায়, ভিক্ষা এনে মহাপ্রভু গুরুদেবের চরণে দিলেন। কেশব ভারতী বললেন নিমাই তুমিও তো আমার গুরু, এই নাও আমার দেহ মন প্রাণ তোমাকে দিলাম ভিক্ষা, এই আমার সন্ন্যাস দেওয়া হল। তাই আজকে গুরু শিষ্য দোহাকার হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।